চুরি করা সাদ্দামের বিখ্যাত দাবার বোর্ড ফেরত দিল যুক্তরাষ্ট্র। অবশেষে যুক্তরাষ্ট্র ইরাকি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে সাবেক এক নায়ক সাদ্দাম হোসাইনের বিখ্যাত দাবার বোর্ডটি। ফেরত দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাবার বোর্ডটি চুরি করার অভিযোগ করেছিল বিভিন্ন সংস্থা। 2003 সালে ইরাকে হামলা চালানোর সময় দাবার বোর্ডটি বগল দাবা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে অবস্থিত বাগদাদ এম্বাসির মাধ্যমে হস্তান্তর করা হয় এটি। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সংস্থা FBI এর সদস্যরা দাবার বোর্ডটি উদ্ধার করেছে। এই সময় বোর্ডটিকে ইরাকের প্রাচীন নিদর্শন এবং ঐতিহ্য বিষয়ক সংস্কৃতি মন্ত্রী কায়েস রাশিদের কাছে হস্তান্তর করা হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরাকের চুরি যাওয়া মূল্যবান আরও সম্পদ সমূহকে উদ্ধার করে কর্তৃপক্ষকে ফেরত দিতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। তবে কিভাবে প্রাগৈতিহাসিক দাবার বোর্ডটি চুরি গিয়েছিল এবং কিভাবে এটিকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রদান করা হয়নি। উল্লেখ্য, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ছিলেন একজন দাবা খেলার ভক্ত। বিশ্ব দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট ইরশেন ইলিয়ুম জিনব এক সময় বলেছিলেন, সাদ্দাম হোসেন দাবা খেলার সমর্থকদের মধ্যে অন্যতম এবং তিনি এই খেলার মূল্য বোঝেন। শুধু দাবার বোর্ডটি নয়, 2003 সালে ইরাক দখলের সময় দেশটির জাদুঘর থেকে বহুমূল্যের আরও অনেক রত্ন সম্ভার এবং নিদর্শন চুরি যায়। আন্তর্জাতিক জাদুঘর কাউন্সিল সম্প্রতি এসব নিদর্শন উদ্ধার ও ফেরত দেওয়ার জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। 2015 সালে যুক্তরাষ্ট্র, ইতালি এবং জর্ডান থেকে বেশ কিছু নিদর্শন ইরাকের কাছে ফেরত দেওয়া হয়। সাদ্দামের বাসভবন থেকেও প্রায় 200টি বহুমূল্যের নিদর্শন নিখোঁজ হয়। 2010 সালে ইরাক ঠেকচুক নিখোঁজ হওয়া বেশ কিছু নিদর্শন হস্তগত করার জন্য জাপানের ওকলাহামা কেন্দ্রিক কোম্পানি হবি লবিকে $3 মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়।